এই যে দেখেন নমস্কার, আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। আজকে আমার বৌমা রান্নাটা করবে আমার এখানে পাড়াতে রাধাকৃষ্ণ মন্দির আছে, এখানে ভাগবত 7 দিন পার হবে। এই যে এখন তুলসী পাতা নিয়ে আমি যাচ্ছি। এই যে দেখেন আমার এখানে তুলসী পাতার বৃন্দাবন, এই যে চতুর্দিকে তুলসী গাছ লাগাইয়া দেখেন, এই যে বৃন্দাবন, এইখানে রাধা কৃষ্ণর বৃন্দাবনের আত্মা। আজ আমরা নতুন রান্না নিয়ে এসেছি কাননের আশা কিচেনে, আর আমি কি বানাচ্ছি আপনারা দেখুন আজকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার শাশুড়ি মা রাধা গোবিন্দ মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে, তার জন্য আজকে শাশুড়ি মা মন্দিরে ব্যস্ত। আমি এখন রান্নাটা করে নিই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি বেশ কিছু বানাবো না, আজকে বানাবো আমি শোল মাছ একটা শুকনা ভাজা করব। আর শুকনো ভাজার জন্য কী কী লাগছে দেখুন, এখানে আলু দেবো ছোটো ছোটো করে, আর পেঁয়াজ পাতা দেবো, আর বেগুন কেটে রেখেছি, আর টমেটো একটা দেবো। দেখুন কী কী করছে, এই যে মাছটা হলুদ আর লবণ মাখিয়ে আমি এখন ভাজবো। আমি মাছটা ভেজে নিচ্ছি, আপনারা শোল মাছটা ছোট ছোট করে টুকরো করে কাটবেন, তাহলে শুকনো ভাজা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আর যদি আপনারা আসতে চান, আসতে পারেন আমাদের রান্নাঘরে, এসে খেয়ে দেখবেন রান্না কী করেছি না করেছি, কেমন স্বাদ হচ্ছে, আপনারা আসবেন খাবেন। দেখেন আমি মশলাটা কি কি দেব, এই যে এক চামচ ছোট চামচ, এক চামচ জিরা দিবেন, আর এক চামচ ধনে দেবেন, আর আমি বেশি কিছু দেব না, এখানে লঙ্কা দেব, আর একটুখানি বেশি আদা দেব। এই যে দেখেন আদাটা আমি এসে ছাড়িয়ে দিই, লঙ্কাটা না লঙ্কাটা নিয়ে আস। এখানে পেঁয়াজ দেবো না কেন, পেঁয়াজ পাতা আছে তো, বেশি পেঁয়াজ দিলে এখানে মিষ্টি হয়ে যাবে, শুকনা ভাজাটা বেশি ভালো লাগবে না, শুকনা ভাজার জন্য অল্প ঝাল টাল মশলা টশলা দিয়ে ভালো লাগবে। দেখুন মরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে আপনারা কতটুকু ঝাল খান, আমরা তো এতটুকু দিচ্ছি। কাঁচা লঙ্কাই দেবো, আমি শুকনা লঙ্কা দেবো না। দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। অল্প তেল দেব, আলুটা ভেজে দিই।
আলু বেগুন এমন করে ভেজে ভেজে উঠিয়ে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আলু বেগুনটা এমন করে ভেজে নিব, ভাজা হয়ে গেছে। আমি এখন বেগুনটা ভেজে নিব, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কি করব। বেশি তেল দেব না, আমি লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দেবেন না। আবার মশলাতে তো লবণ দেব, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে দিবেন। বেগুনটা আমি ভেজে নিচ্ছি, বেগুনটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার নাতি স্কুল থেকে এসেছে, মা কি সুন্দর সাজিয়ে দেয়, আর ওর দেখেন কাজ করার মতন আসে, দেখেন এই যে পরিস্থিতি আমার নাতি। হাই বলো, হাই হাই বলো, হাই বলো, হাই হ্যাঁ, মাই নেম ইজ শুকনা পাতার জন্য তেজপাতা দিয়ে দিলাম। আমি এখন মশলাটা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিবেন, আর এই যে আধা চামচ হলুদ দেবেন। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন টমেটো আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখন বেগুনটা দিয়ে দিব, বেগুন দিচ্ছি, একসাথে আমি মাছ আর আলুটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা কালারটা কেমন হয়েছে, আপনারা আসবেন, আমি রান্না করে আপনাকে খাওয়াবো, এনজয় করব। সাথে শাশুড়ি তো বৃন্দাবন গেছে, উল্টাবো। দেখেন বন্ধুরা কেমন কালার হয়েছে, আমি একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দিব। এই যে দেখুন, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব এখন। এই যে আমার স্বামী এসে গেছে, এখন আমাকে
হয়ে গেছে কমপ্লিট, রান্না ইজ কমপ্লিট।